ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো আড়ালিয়া দত্তটিলা এলাকায়, সেখানে এক নির্মম ঘটনার সাক্ষী থাকলো আড়ালিয়া দত্তটিলা। ছেলে বাবাকে হত্যা করার চেষ্টা করেছে এমন এই অভিযোগ উঠে আসলো, অর্থাৎ ছেলের হাতে আক্রান্ত বাবা বর্তমানে সেই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এবং যে অভিযোগটা উঠে আসছে মারাত্মক অভিযোগ, নিজের ছেলের হাতে আক্রান্ত হয়েছেন বাবা এবং তার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। বর্তমানে আহত অবস্থায় তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, ঠিক কি উঠে আসছে একবার শুনবো প্রথমে। দত্তপাড়া আড়াল্লা ঘুষপাড়া থেকে একটা ফোন গেছে আমাদের ফায়ার সার্ভিস, এমজি বাজার ফায়ার স্টেশন, ওইখান থেকে ফোন যাওয়ার পরে আমরা ফোনটা আইসি 112-তে মানে 112 থেকে এসেছি হেডকোয়ার্টার থেকে আমরা দিচ্ছি। তো আমরা দোতলা থেকে গেলাম, আচ্ছা গেছি, গিয়া পাইছি ওইদিকে একটা রাস্তার পাশে একটা ঠাকুরের মানে গণেশ ঠাকুরের পূজা, ওইখানে নাকি লোকটা বয়ে রয়েছে, ওই জায়গাতে লোকটারে বসা রাখছে পাবলিক। গেলাম যথারীতি, ওইখান থেকে লোকটারে আমরা রেস্কিউ করলাম, রেস্কিউ করে নিয়ে আইলাম হসপিটালে। মানে কি হয়েছে ওনার? ওনাকে মারছে ওনার ছেলে। আচ্ছা এতটুকু। বাড়ি কোনখানে? বাড়ি তো দত্তপাড়া। কি নাম ওনার? ওনার নাম হয়েছে সমীর লোধ, বয়স 53। আপনার নামটা? আমার নাম সমীর দাস, 11। একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন দমকল বাহিনীর কর্মী, তিনি ঠিক কি জানাচ্ছেন। তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে সেই দিকে আমাদের নজর থাকবে। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।